অনেকক্ষণই আমি কোনো আওয়াজ পাচ্ছি না, দুপুরে কোনো কথা নাই, শব্দ নাই, ব্যাপার কি? এত সকালে সে কই যাবে আমাকে না বললে? ফোন করছে যে তুমি কোথায়, আমি কেই যা, আমি একটু ঘুরতে বাইরে ঘুরতে বেরোইছি আর কি। তুমি তো কখনো ঘুরতে বের হন না, কোথায় গেছো? আমি কি আসতেছি একটু যদি জানতে চাই যে 17 এপ্রিল ভাইয়ার জন্মদিন ছিল এবং একই মাসে কিন্তু জন্মদিন, ঈদ, মানে দুইটা উৎসব। সো দুইটা উৎসব যেহেতু অনন্ত জলিলকে বর্ষাকে উপহার দিয়েছে ঈদে, কিছুই নাই নাই সত্যি কথা, কারণ অনেক ব্যস্ততার মধ্যে আছে দুজনই। আর জন্মদিনে ফ্লাওয়ার দিয়েছি, কেক দিয়েছি, কারণ আমি আমি একটু অসুস্থ ছিলাম, ব্যাংককে ছিলাম। আচ্ছা, সো ব্যাংকক থেকে কেক নিয়ে আসা, ফুল নিয়ে আসা, ক্যারি করে একা ট্রাভেল করেছি। সো এটা ব্যাংকক থেকে ফুল এবং কেক নিয়ে এসেছি। হ্যাঁ, নিয়ে এসেছি। ইভেন ফ্লাইটে আসার সময় একটা আমাদের একটা মানে ইন্ডাস্ট্রির একটা কলিগের সাথেও দেখাতে বললো, কি বলো তুমি, তুমি কেক আর ফ্লাওয়ার একসাথে নিয়ে কেমন? ভাই কিচ্ছু করার না, আমার নিতেই হবে। আর এই তো, আর একটা এলভি লুই ভুইটনের বেল্ট গিফট করেছেন আমার জন্মদিনে। ওরে বাবা, দর্শক বুঝুন যে ব্যাংকক থেকে তিনি আসলে ফুল নিয়ে এসেছেন এবং কেক নিয়ে এসেছেন বর্ষা অনন্ত জলিলের জন্য, এটা কিন্তু বিশাল ব্যাপার। সো এরকম কখনো হয়েছে যে আপনার জন্মদিন কিংবা ম্যারেজ ডেতে ভাইয়া দেশের বাইরে থেকে এরকম কিছু বয়ে নিয়ে আসলেন, ফুল বা কেক? এটা একটু একটু এক্সেপশনাল না, ওইটা তো আলাদা থাকেই নেই, এটা তো আমার সাথেই থাকে সব সময়। বাহ, সো সুইট। না, ওর এইবারকার বার্থডেতে আমি একটু সারপ্রাইজ দিয়েছি। আমি কি ছিল সেটা? ওর ফেব্রুয়ারি 28 ওর বার্থডে। আচ্ছা, তো আমি খুব সকালে ঘুম থেকে উঠে যাই, তো আমি মানে আমি 2 দিন আগে থেকেই মোবাইলে মানে ওর বার্থডে লিখে রেখেছি যে রিমাইন্ডার দিবে আমাকে। তো 26 রিমাইন্ডার দিছে যে 28 বার্থডে, আর 28 তো অটোই রিমাইন্ডার দিয়েছে। তা আমি সকালে নর্মালি আমি সকালে উঠে এক্সারসাইজ করি, আরেকটা ফ্লোরে জিম। ও আচ্ছা, ওকে। তো বাসারই, তা আমি তো জানি যে আজকে আমি জিম করব না, ওর সকালে একটা সারপ্রাইজ দিব। তা আমি ওই রেডি টেডি হয়ে বের হয়ে গেছি। আচ্ছা, মানে পুরো গুলশানকে চক্কর মারছি আর কি। প্রথমে গেছি হচ্ছে হলো ধরেন জারাতে গেলাম, মানে তারপরে জারার নিচে আরেকটা একটা ড্রেস পেলাম, সোজা কথা, ওইখান থেকে গেলাম ফুলের দোকানে, ফুল কিনলাম, ওর জন্য আমার মতো করে ফুল বানালাম। ও বাবা, মানে এগুলো রেডি করে বাসায় আসছি। তো আমাকে ফোন করছে যে তুমি কোথায়, আমি কেই যা, আমি একটু ঘুরতে বাইরে ঘুরতে বেরোইছি আর কি। তুমি তো কখনো ঘুরতে বেরো না, কোথায় গেছো? আমি কি আসতেছি, ও নিজেও জানে না যে আমি এগুলো করতে গেছি আর কি। ও মাই গড, কি সে কি আসলে বুঝতে পেরেছিল নাকি একটু সারপ্রাইজ হয়েছে? না, আমি আমি দেখলাম সে নাই, নর্মালি তো সে ঘুম থেকে উঠে জিমে যাবে উপরে। তো অনেকক্ষণই আমি কোনো আওয়াজ পাচ্ছি না, দুপুরে কোনো কথা নাই, শব্দ নাই, ব্যাপার কি? তখন আমি ফোন দিলাম যে তুমি কই, কই যে বলো না, একটু একটু বের হইছি, বাইরে আসতেছি। তা আমি বলছি যে তুমি কোথায় গেলা? তখন আমার মনে হয়েছে যে মনে হয় ও কিছু আনতে গেছে, বুঝতে পেরেছিলাম। পরে নরমালি তো জীবনও এই কাজ করে না, এত সকালে সে কই যাবে আমাকে না বললে? তার মানে সে কিন্তু ঠিকই ধরে ফেলেছে যে আপনি কিছু একটা করতে গেছেন। হ্যাঁ হ্যাঁ, কারণ ও তো আসলে এরকম কোনোদিন করে না আমাকে, আর অফিসে গেলেও তো বলে যাবে, বাইরে গেলেও তো বলে, আমি তো বুঝবো। বাট আমি বাসায় এসে কিছু না বলে দেখি সে নাই, তো স্বাভাবিকভাবেই তো বুঝতে পেরেছে আচ্ছা তাহলে কোন একটা ঘটনা তো ঘটছে সেই মুহূর্তে। এরকম সারপ্রাইজ পেতে কিন্তু সবাই খুব ভালোবাসে।